গুড ইভিনিং, আমি হোম মেকার্স অ্যাসিস্ট্যান্ট মাইকেল ব্যানার্জি চলে এসেছি। আজকে এখন বাজে বিকেল 5:30, শনিবার, দেখেই বুঝতে পারছ এখন এক জায়গায় যাচ্ছি। আর আমি অনেক দিন আমরা বেরোই নি, তো আজকে ওই জন্য ঠিক হলো যে ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি পর্ব তো মিটল, এবার আজকে শনি রবিবারটা এবার সপ্তাহে একটু আনন্দ করা যাক, একটু বেরোনো যাক। তো সব রকম কোভিড রুলস মেনে, গাইডলাইন্স মেনে আমরা সেরকম টাইমে বেরিয়েছি। দেখা যাক, এখন তো যাচ্ছি আগে সিটি সেন্টার, তারপরে একটু কোথাও যাওয়ার ইচ্ছা আছে, সেটা মানে এখনও ঠিক হয়নি, সেটা হঠাৎই হবে। তো চলো, মোটামুটি সল্টলেকে তো ঢুকে গেছি, অনেকটাই এসে গেছি, ওয়েদার খুব ভালো, আকাশ পরিষ্কার, এরকমই ভালো লাগছে, বেশি গরমও নেই, মেঘলা মেঘলা। আর ফুল লুকটা দেখাতে পারছি না এখন, এইটা আছে, তবে পরে নিশ্চয়ই দেখাবো কেমন আজকে করেছি ড্রেসআপ। সাথে থাকো, মোটামুটি পৌঁছে যাবো আর 5-10 মিনিটের মধ্যে, তারপরে দেখা যাক কী করি।
এবার এখান থেকে উঠবো, বেশ একটু গল্প টল্প নিজেদের হলো, একটু ফটো টটো তোলা হলো, আমার একটু রিলস হলো। এবার এখান থেকে উঠবো, দেখি কোথায় নিয়ে যায়, আমাকে তো কিছু বলছে না। তো আমার বেশ ভাল লাগছে, আলোগুলো জ্বলছে, বেশ ফাঁকা ফাঁকা ভিড়, বেশি খুব একটা ক্রাউডি নয়, লোক বসে। ওপরে মেট্রো এখনো যদিও স্টার্ট হয়নি। এবার আমরা এখান থেকে উঠছি, চলো দেখি কাছের পিঠেই কোথায় যাব, চলো সাথে। আমরা চলে এসেছি টটলকে প্যারিসে, বেশ ভালো লাগছে অনেক। জানি না আমি অডিবল কিনা, কারণ সাউন্ড হচ্ছে, বেশ ভালো লাগছে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুব একটা মানে বেশ অনেক দূরে দূরেই সবাই বসে আছে, খুব একটা ক্রাউডে নয় এখানেও। স্টার্টারের অর্ডার প্লেস হয়ে গেছে, আমরা খাচ্ছি চিকেন জাহাঙ্গীর কাবাব, যেটা পাইনঅ্যাপল দিয়ে একটা প্রিপারেশন গ্রিলিং করা। দেখি কেমন হয়, ফার্স্ট টেস্ট করছি কারিমসে। আর নিয়েছি মাটন চাপলি কাবাব, নামটা খুব অদ্ভুত কিন্তু মনে হচ্ছে ভালোই হবে, প্লাস তাড়াতাড়ি হবে। এইগুলো দেওয়া মেন কোর্স, এখনও ঠিক করি না কী করা যায়। মেন কোর্স ডিপেন্ড করে কতটা স্টার্টারকে পেটটা ভর্তি হয়ে গেল, তার উপর ভালো লাগছে বেশ। সাথে থাকো, প্লেট ফাঁকা, প্লেট গেলে আবার ফিরে আসছি। এখন মিটিং দেখা যাক, খিদে পেয়ে গেছে, কিছু লাঞ্চ করে বেরিয়েছি। কারিমসে খুব ভালো রিভিউ পেয়েছি আগে, এখন দেখি নিজে কেমন লাগে এক্সপিরিয়েন্স। স্যানিটাইজ করিয়ে ঢুকেছে, চেকিংও হলো, সেফটি তো মানা হচ্ছেই। চলো দেখি কি আসে। জাহাঙ্গীরি তিন্দুরি তন্দুরি জাহাঙ্গীর কাবাবও কী হয়, অন্যরকম নাম হল মেন কোর্স ডিসাইড করেছি মোটামুটি। এরপরে সব আমার মেন কোর্সেরটা নিয়ে যাবেন, অর্ডারটা নিয়ে নেবেন। চিকেন জাহাঙ্গীরি কাবাব, আই মিন তন্দুরি, এটা পাইনঅ্যাপল না, এটা হলো পাইনঅ্যাপল তন্দুরি। আর একটা আনিয়ন ফ্রাই করা হয়েছে, বলতে গেলে কেমন লাগে। হ্যাঁ তো আবার দেবে মাঠে খাওয়া দাবে, নর্মাল তন্দুরি নয় কিন্তু এটার মধ্যে একটা ক্রিমি লাগছে।
মাটনটা দেখাতে পারিনি, এত সুন্দর মাটনটা টেস্টি। আমি অনেক জায়গায় মুঘলাই ডিশ খেয়েছি বাট মাটনের কখনো তন্দুরি খাইনি, তাও একদম পিস, কোনো রকম টেস্টের মাটন ইউজ হচ্ছে না, পিস। আমি সেটা স্ন্যাপ তোমাদের দেখাচ্ছি, দেখো এত টেস্টি। মানে এখানে চিকেন জাহাঙ্গীরি আর যেটাই হোক না কেন, যে কোনো প্রিপারেশন কিছু মাথায় আসছিল না, দারুণ ওটা এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এবারে মেন কোর্সটা আসবে, আমরা মেন কোর্সে দিয়েছি মাটন নিহারি আর ভুনা মাটন, একটা চিকেন দাম বিরিয়ানি আমার, আর মশলা কুলচা না, চিজ গ্রিল্ড কুলচা, এগুলো আপাতত দিয়েছি, জানি না কতদূর খেতে পারবো, কিন্তু ওই আইটেমগুলো দেখে বেশ ইচ্ছা করলো একটু টেস্ট করতে, তা দেখে কতটা কি খেতে পারি। লাঞ্চ তো অল্পই করেছিলাম, আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দেখো অ্যাম্বিয়েন্সটা দারুণ, হ্যাঁ চেঞ্জ করে দিবি, সার্ভিস একটু ভালো, প্লেটের ভর্তি এখানে চেঞ্জ টেঞ্জ হয়ে যাচ্ছে, তো দেখা যাক নেক্সট মেন কোর্স কেমন হয়। খাওয়া দাওয়া হলো, ভালোই ছিল, তবে বিরিয়ানিটার থেকে আমি বলবো আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে, গার্লিক চিজ নান আর মাটনের কি ছিল ওটা ফার্স্টের আইটেমটা, হ্যাঁ ভুনা সরি মাটন ভুনা, ওটাই বেশি ভালো লেগেছে। আর সবই হলো খাওয়া, এবার তো বাড়ি ফেরার পালা, আর এদিকে বাপি মামমামের জন্য যাচ্ছে বিরিয়ানি আর মাটন, চিকেন বিরিয়ানি আর মাটন, তো উবের বুকিং হয়েছে, এখনও অবধি দুটো ক্যান্সেল হয়ে ভীষণ এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, বাট এখানে খুব রুলস রেগুলেশন মানছে, আটটার পর দেখো পুরো সব বন্ধ, কিচ্ছু নেই, পুরো ফাঁকা হয়ে গেছে, আটটার পর সব বন্ধ। এবার ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি, একটু অন্যরকম ছিল, বেরালাম তার সাথে তোমাদেরকে নিয়েও বেরালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগলো এতদিন পর বেরিয়ে, একটা সন্ধেবেলাটা বেশ অন্যরকম কাটলো, বাড়িতে বসে কাটলো, তোমাদের কেমন লাগলো বলিও। কুকুরগুলো খুব চিল্লাচ্ছে, ভীষণ ভয় লাগে আমার এই কুকুরের চিল্লানো, তাই আমার মাইন্ডটা বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে, তো যাই হোক তোমরা লিখে জানিও অবশ্যই কেমন লাগলো। আমরা এবার উবার এসে গেছে মোটামুটি, তো বেরোবো, গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে কোনো নতুন কিছু।